আসসালামু আলাইকুম পিও ফুটবল ফ্যানস বিশ্বকাপ এবং 2024 কোপা আমেরিকা হতাশার পর ব্রাজিলের মূল টার্গেট হয়ে গিয়েছে 2026 বিশ্বকাপ। যে কোনো মূল্যে 2026 বিশ্বকাপ জিততে চায় এজন্য ব্রাজিলের কোচ ডরিবল জুনিয়র জানিয়েছে যে ছাব্বিশ বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল দল। তাই ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের প্রথম একাদশ কেমন হতে পারে? বা কাদেরকে বাছাই করে ব্রাজিলের প্রথম একাদশ তৈরি করবে পারেন ব্রাজিলের কোচ ডরিবল জুনিয়র এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ব্রাজিলের কোচ জরিবল জুনিয়র এবং ব্রাজিলের পাইপ লাইনের যে সকল খেলোয়াড় রয়েছে তাদেরকে যাচাই বাছাই করে দু বিশ্বকাপের জন্য স্কোয়াড তৈরি করবেন এটা জানাই যায় তাই ব্রাজিলের প্রথম একাদশ হবে ছাব্বিশ বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী চলুন দেখে নেওয়া যাক ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের প্রথম একাদশ কেমন হতে পারে যেখানে গোলকিপার পজিশনে থাকতেন অ্যাডারসন প্রথম একাদশে এবং ব্রাজিলের যে দুই সেন্টার ব্যাক পজিশনে দুই সেন্টার ব্যাক পজিশনে আসছে পরিবর্তন যেখানে গাব্রিয়াল মেগালেস এডার মিলি তাও চুটিও বাঁধবেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে এটা এক প্রকার নিশ্চিত এর বাইরে ব্রাজিলের ফুল ব্যাক পজিশনে রাইট ব্যাক পজিশনে প্রথম একাদশে থাকবেন ভ্যান্ডারসন এবং লেড ব্যাক পজিশনে দুর্দান্ত পারফরমেন্স করা ওয়েন্ডেল ওয়েন্ডেল একজন দুর্দান্ত খেলোয়াড় এর বাইরে ব্রাজিলের মিডফিল্ডেও আসবে দুর্দান্ত পরিবর্তন যেখানে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ক্যাশমিরোর রিপ্লেসমেন্ট হিসেবে আন্দ্রে এবং সেন্টার মিডফিল্ডে আসবে ব্রুনো গুইমারেস প্রথম একাদশী আর অ্যাটাকিং মিডফিল্ডার অর্থাৎ নাম্বার টেন পজিশনে একদম ফ্রি রোলে খেলবেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডার বা ফ্রি রোলে খেলবেন নেইমার জুনিয়র আর লেফট উইঙ্গারে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র এটা নিশ্চিত আর রাইট উইঙ্গারে রফিন আর ব্রাজিলের যে বড় সমস্যা নাম্বার নাইন পজিশনে সেই নাম্বার নাইন পজিশনে সুযোগ হয়ে আসতে পারেন ব্রাজিলিয়ান বোটোফোকর হয়ে দুর্দান্ত পারফরমেন্স করা ইগর জেসুস নাম্বার নাইন পজিশনে মূলত ব্রাজিলের দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে প্রথম একাদশের জায়গা করে নিতে পারেন এছাড়াও বেকআপ হিসাবে ডিফেন্সে ব্রেইমার এর বাইরে ইয়ান কোউটা আপনার ভিনেসিয়াস ডগলাস লুইস মিডফিল্ডে এর বাইরে জল এবং এবং রাফিনা রাফিনাভিনহ রেসারলিসের মতো তারকারা বেকআপ হিসাবে থাকবেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ এটা বলাই যায় তাই বলা যায় যে ডরিবল জুনিয়রের আন্ডারে খুব শক্তিশালী আন্ডারে স্কিং দল হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিল তাই এই একাদশটি হলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ জেতার কতটুকু সম্ভাবনা রয়েছে ব্রাজিল কমেন্ট করে জানিয়ে দিন আর ধন্যবাদ সবাইকে